2021 সালের মধ্যে শেষ হবে কক্সবাজার বিকেএসপির কাজ। রামুতে শনিবার নির্মাণ কাজ পরিদর্শন শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার আশা, দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বিকেএসপির নতুন এই আঞ্চলিক কেন্দ্র। বিস্তারিত রহমান পেয়ারের কাছে। মূল ক্যাম্পাস সাভারের জিরানিতে দেশ জুড়ে আরো পাঁচটি শাখা রয়েছে খেলোয়াড় তৈরির কারখানা বিকেএসপির। কক্সবাজার, রাজশাহী ও ময়মনসিংহে তিনটি নতুন শাখা সম্প্রসারণের উদ্যোগ নেয় দেশের ক্রীড়া বিজ্ঞানের একমাত্র এই প্রতিষ্ঠান। কক্সবাজারের রামুতে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রের কাজ শুরু হয় 2017 সালের ডিসেম্বরে। নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দুই বছরের মধ্যেই প্রস্তুত হবে বিকেএসপির নতুন এই শাখা। 87 কোটি টাকার একটি কাজ, এবং সেই কাজটিকে আমরা মাটি ভরাট করে মাঝে 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 পানি উঠে আসছে, তো সেটাকে আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমরা এটা কাজ করতে হচ্ছে। তারপরেও আমরা 2021 সালের মধ্যেই এই এই বিকেএসপির কাজটি সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। তবে অভিযোগ রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম নিয়ে। অন্যান্য যে আঞ্চলিক আমাদের বিকেএসপি রয়েছে, তো সেখানে সেভাবে সুযোগ সুবিধা ছিল না, বা আমাদের যে খেলাগুলো আছে সে খেলাগুলোর সংখ্যাও অনেক কম, যার কারণে আমার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে মনিটরিং হচ্ছে না বা এটা সেটা। পার্বত্য চট্টগ্রামই বাংলাদেশের বেশিরভাগ আদিবাসীর বাস। পাহাড়ি আদিবাসীরা শারীরিকভাবে বেশ শক্তিশালী। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ওদের অংশগ্রহণ নিশ্চিত করাটাই কক্সবাজার বিকেএসপির অন্যতম প্রধান লক্ষ্য। রহমান পেয়ার, 71।